আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। বিডি টেকনোলজি চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম এবং আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করবেন কিভাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন, ভিডিওটা যারা প্রথমবার দেখে থাকবেন, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট একজন ভাইয়ের, ওনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, অর্থাৎ অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। এবং ওনার এই কাজটা নিয়েছি আমি এবং ওনার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করে দেব। রানিং ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, তারপর কনফার্ম ইওর আইডেন্টিফাই এখানে ক্লিক করে দেবেন, তারপর রান অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনিক অর পলিটিক্যাল, এটার উপর ট্যাপ করার পরে এই যে সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে দেশের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেই দেশের এনআইডি কার্ডটা সেই দেশটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আমি বাংলাদেশ সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এই ধরেন টু ফ্যাক্টর প্রথমে অন করা আছে, যখন অন করা লাগবে না, আপলোড ইউর আইডি এটার উপর ট্যাপ করে দেব, তারপর নেক্সট সি মোরে ক্লিক করে আই ডোন্ট হ্যাভ এনি, তারপর আপলোড আইডি দুই করে ওনার এনআইডি কার্ডটা বসিয়ে দিয়ে নেক্সটে দিয়ে কনফার্ম করে দেব। অবশ্যই আমি এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে আর কিছু করা লাগবে না, আমাকে একটু সময় অপেক্ষা করা লাগতে পারে, অপেক্ষা করলে অবশ্যই তারা ভেরিফাই কমপ্লিট করে দেবে। তো যারা ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করতে চান বা করাতে চান, তারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার অনেকের নানান সমস্যা থাকে, ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, আপলোড আইডি, লগ ইন অ্যাপ্রুভাল, টু ফ্যাক্টর প্রবলেম বা লক হয়ে গেছে, জন্ম তারিখ মনে নাই, তারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার পাবলিক গ্রুপ এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমি ভিডিওর মাধ্যমে আজকে লাইভ দেখাবো আপনাদেরকে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই হয় বা খুব সব কম সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, আমার চাইলে ফেসবুক অ্যাকাউন্টে আইসাও মেসেজ করতে পারেন। এইটা হচ্ছে আরেকটা গ্রুপ আমার, এখানে আইসা আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের যে কোনো সমস্যা নেই। আমার পেজ আছে এখানে, দেখতে পাচ্ছেন আমার পেজ ফেসবুক সমস্যার সমাধান, পেজে আইসাও আপনারা চাইলে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণের হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করতে হয় বা করেন কিভাবে করে আপনারা করতে পারবেন। আপনাদের রানিং ভেরিফাই করার জন্য অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ এবং নাম মিল থাকতে হবে, সেই ডকুমেন্টটাকে আপনাদেরকে সাবমিট করতে হবে আমার দেখানোর প্রসেসের মাধ্যমে। তো আপনাদেরকে দেখাই, এই দেখেন আমার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। দ্য আইডি ইউ প্রোভাইড অ্যান্ড প্রুফ অফ ইউর আইডেন্টি ইজ নাও বিন কনফার্মড, মানে আমার অ্যাকাউন্ট রানিং ভেরিফাই হয়ে গেছে। এই আমি সেটিং অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই, পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর আইডেন্টিফাই কনফার্ম, এই যে দেখেন কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ থেকে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আপনাদের যাদের অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, নয়তো ভিডিও দেখে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।